এবার নির্বাচনী প্রচারে গিয়ে রাস্তার একটি দোকানে দোসা বানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর দোসা বানানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তেলেঙ্গানায় চলছে কংগ্রেসের বিজয় বেরি যাত্রা যাত্রা চলাকালীন রাহুল গান্ধী জগতিয়ালের এনএসি বাস স্টপে থামেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকদের অভিবাদন জানান এবং শিশুদের চকলেটও বিতরণ করেন এরপরে রাহুল একটি দক্ষিণ ভারতীয় খাবারের দোকানে পৌঁছে সেখানে ধোসা তৈরি করেন যদিও তাকে সাহায্য করেছিলেন ওই দোকানের মালিক রাহুলকে এই কাজ করতে দেখে সেখানে মানুষের ভিড় জমে যায় এরপর স্থানীয়দের সঙ্গে বেশ কিছু ছবি তুলেন তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আগেও দেখা গিয়েছে দিন কয়েক আগে লালু প্রসাদ যাদবের সঙ্গে মাংস রান্না করেছিলেন তাছাড়া কুলের রূপ ধারণ করতেও দেখা গেছে এদিন তিনি জগতিয়ালে একটি জনসভায় বক্তৃতা দেন বিজেপি এবং বিআরএস কে একসঙ্গে কটাক্ষ করেছেন রাহুল তেলেঙ্গানা নির্বাচনে কংগ্রেস জিতলে দল কি কি করবে তার প্রতিশ্রুতি প্রদান করেন এর আগে বৃহস্পতিবার তিনি ভূপালপল্লী থেকে পেদ্দাপল্লী যাওয়ার পথে রাজ্যে কংগ্রেসের চলমান বিজয় বেরি যাত্রা চলাকালীন পথসভায় ভাষণ দেন যেখানে 30 নভেম্বর বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং 3 ডিসেম্বর ফলাফল প্রকাশিত হবে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ